কলকাতার ব্যস্ত অফিস পাড়ার তিনটে এমন ছোট রেস্তোরাঁ যারা আদতে লোকালি খুব জনপ্রিয় অথচ এখনও সেভাবে সোশ্যাল মিডিয়ায় ফিচার হয়নি আজকের এই ভিডিওতে এই তিনটে রেস্তোরাঁয় আমার খাবারের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি এবং এখানকার খাবারগুলো দেখলে আপনাদের জিভে জল আসবেই আসবে সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে আর একটা দুর্দান্ত ভালো ভিডিওতে। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা দিন আমার মেজাজটাও আজকে বেশ ফুরফুরে চলুন এদিক ওদিক যাওয়া যাক এবং এটা ওটা সেটা যা পাবো তাই খাওয়া যাক আপাতত বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রস করে চলেছি আর এন মুখার্জি রোডে অফিসের লাঞ্চের ব্যস্ততা শুরু হয়ে গেছে এই রাস্তার পাশে প্রচুর খাবারের দোকান এবং দারুণ সব খাবার পাওয়া যায় সেটা আপনারা জানেন আমি সোজা এগিয়ে চলেছি আট নম্বর আর এন মুখার্জি রোডে ম্যাড্রাস টিফিনে যাবো বলে ম্যাড্রাস টিফিন খুব জনপ্রিয় একটা সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁ আর এন মুখার্জি রোডের কিন্তু খুব অদ্ভুতভাবে গুগল বলছে যে সেই রেস্তোরাঁটা নাকি পারমানেন্টলি ক্লোজড অথচ আমি মাসখানেক আগেও সেই রেস্তোরাঁটাকে বহাল তবিয়তে চলতে দেখেছি চলুন সোজা এগিয়ে যাওয়া যাক দেখা যাক যে রেস্তোরাঁটা সত্যিই বন্ধ নাকি এখনও চালু আছে ম্যাড্রাস টিফিন হাউস আট নম্বর আর এন মুখার্জি রোড দোকানটা বহাল তবিয়তে খোলা আর গুগল বলছে দোকানটা নাকি পারমানেন্টলি ক্লোজড কাণ্ড এই রেস্তোরাঁর মধ্যে বেশ একটা সুন্দর শান্ত পরিবেশ আছে একটা কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু মানুষজন বসে খাওয়া দাওয়া করছিলেন চলে আসুন আমি টেবিলে বসে পড়ি আর আপনারা ততক্ষণ টুক করে একবার এই মেনু বোর্ডটাতে চোখ বলিয়ে নিন এর আগে এখানে একবারই খেয়েছি এবং যেটা খেয়েছিলাম আজকেও সেটাই অর্ডার করেছি সেটা হচ্ছে এদের একটা ভেজ পোলাওয়ের থালি হয় মাত্র পঁচাত্তর টাকা দামের থালিটা ম্যাড্রাস টিফিন হাউসের খুব জনপ্রিয় লোকাল অফিস গোয়ার্সদের মধ্যে পোলাওয়ের সাথে তিন ধরনের অ্যাকম্পানিমেন্ট আছে গরম গরম সাম্বার আছে সাম্বারে নানা রকমের সবজি একদম সুন্দর একটা লাভলি সাম্বার রায়তা পেয়ে যাবেন আপনি রায়তার মধ্যে শশা আছে গাজর দেওয়া আছে ঠান্ডা ঠান্ডা রায়তা আহা আর একটা জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে এই আলুর দম দুই পিস আলু এরকম একটা ঝোল ঝোল টাইপের গ্রেভি একটা পরিচ্ছন্ন জায়গায় কমফর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে এরকম একটা সুন্দর ভেজ পোলাও যার চালের কোয়ালিটি দারুণ সুন্দর হালকা হালকা ঘিয়ের গন্ধ তার সাথে তিন রকমের সবজি তরকারি রায়তা আলুর দম এবং সাম্বার দিয়ে একদম মন খুশ হয়ে যাবার মতো মিল একটা আর এদের ফিল্টার কফিটাও ভালো লাস্টে ওইটা খাবো গরম গরম সাম্বার দিয়েছে আর এমনিও সাম্বার খেতে আমার ভালো লাগে আমি শুধু শুধুই এক দুবারটি সাম্বার নিয়ে নিতে পারি সাম্বারটা সুন্দর যেমন খেতে হয় কি টক টক কারিপাতার সুগন্ধ হালকা হালকা বিভিন্ন সবজি আর এদের পোলাওটা বেশ ভালো খেতে চালের কোয়ালিটি সুন্দর অনেক রকমের সবজি আছে। পঁচাত্তর টাকায় এটা একটা ফুল মিল সাথে একটা পাঁপড়ও পাওয়া যায় বেশ ভালো এর আগে আমি একবারই এখানে খেয়েছিলাম আর তখনও এটাই অর্ডার করেছিলাম তো এর স্বাদটা আমার চেনা স্বাদ এখান থেকে কফি খেয়েছি বেশ কয়েকবার এদের টাইমিং সোম থেকে শনি সকালে নটা থেকে রাতে আটটা পর্যন্ত গুগলে ভুল করেই লেখা আছে যে পারমানেন্টলি ক্লোজড ওটা ওটা ঠিক করার চেষ্টা করছে না আমি ঢুকেই বললাম পোলাওটা খেতে টেস্টি আলুর দম দিয়ে একটুখানি টেস্ট করা যাক আলুর দমটা বেশ লোভনীয় টাইপের ঝোল ঝোল আলুর দম কষা কষা নয় ভালো খেতে কষা কষা টাইপের আলুর দম নয় তবে খেতে ভালো লাগছে পোলাওটাকে ভালো অ্যাকম্পানিমেন্ট করছে আর পরে এই পোলাবের সাথে যদি চান তাহলে সাম্বার রিপিটেশনে আসবে বেশ ভালো আগে সাম্বারটা ঢেলেছিলাম তো তো সেই সাম্বারের যে টক টক ভাবটা সেটাই আলুর দমের যে হালকা হালকা ঝাল ঝাল ভাবটা সেটার সাথে মিশে খেতে ভালো লাগছে এটা শশা গাজর দিয়ে রায়তা আছে ঠান্ডা ঠান্ডা দই রায়তাটা ঠিকঠাক ওপরে একটুখানি ভাজা জিরের গুঁড়ো টুঁড়ো দিলে একটু ভালো হতো তবে পোলাও তার সাথে সাম্বার আর আলুর দম এই তিনটেই বেশ জবরদস্ত পঁচিশ টাকা করে ফিল্টার কফি পোলাওয়ের ওই মিলটা খাওয়ার পরে ফিল্টার কফি খাবো আর এরা একদম কফিটাকে ফেনা তুলে দিচ্ছে একেবারে যারা একটু হালকা তিতকুটে কফি পছন্দ করেন মিষ্টিটা কম তাদের তো বেশ ভালো লাগবে আমি কফিতে একটু মিষ্টি ব্যাপারটা পছন্দ করি তবে এটা বেশ সুন্দর মানে কফি ফ্লেভারটা সুন্দর কফির যে একটা হালকা বিটার ভাব আছে সেইটা আছে বেশ দারুণ খেতে পঁচাত্তর টাকার ওই মিলের পরে একটা পঁচিশ টাকা দিয়ে কফি আপনার লাঞ্চ শর্টেড একেবারে আর এন মুখার্জি রোড থেকে বেরিয়ে এখন ব্রেবন রোডে এসে টিবোর্ড ক্রস করে সোজা এগিয়ে যাব। একটু এগিয়ে ডান হাতে একটা ছোট্ট গলি ঢুকেছে ওর ভেতরে ম্যাড্রাস রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিল পুরনো রেস্টুরেন্ট বেশ কয়েকবার খেয়েছি যেখানে আন্ডা কিমা এক সময় দুর্দান্ত ছিল আর চিকেন ভর্তাটাও বেশ ভালো চলুন আজকে অনেক বছর পরে যাওয়া যাক ম্যাড্রাস রেস্টুরেন্টে দেখা যাক আজকে কেমন লাগে ওদের খাবার ব্রেবন রোড থেকে আপনি পোলক সিটের দিকে ঢুকছেন আর সেই গলির মুখেই একেবারে পেয়ে যাবেন ম্যাড্রাস রেস্টুরেন্ট আমি কাউন্টারের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি ভেতরে খালি হবার জন্য ম্যাড্রাস রেস্টুরেন্টের মেনু বোর্ড চাইলে একবার পজ করে দেখে নিতে পারেন লাঞ্চ টাইমে ম্যাড্রাস রেস্টুরেন্টে মানুষজনের ভালোই ভিড় আছে একটু জায়গা পেয়ে তারপরে টেবিলে বসতে হবে আপনি আসবেন খাবারটা অর্ডার দেবেন খাবেন হইচইয়ের মধ্যে বসবেন খেয়ে দে কেটে পড়বেন মধ্যে ব্যাপারটা তাই এর আগে দুবার কি তিনবার এখানে খেয়েছিলাম সঠিক মনে নেই যে দুবার খেয়েছিলাম সেই দুবারের মধ্যে মাটন কিমা আন্ডা আর তার সাথে ভর্তা অর্ডার দিয়েছিলাম আজকেও সেটা অর্ডার দিয়েছি তার সাথে চিকেন বিরিয়ানিটা এরা সাজেস্ট করেছেন চিকেন ভর্তা এর আগেও এখানে চিকেন ভর্তা খেয়েছি আজকেও অর্ডার করেছি চিকেন ভর্তার দাম দেড়শো টাকা এই রকম চিকেনের চাঙ্ক আছে কিমা নয় হালকা হালকা চাং চাং আছে আন্ডা কিমা এখানকার একটা সিগনেচার ডিশ একটা গোটা ডিম থাকে এরকম লোভনীয় মোগলাই গ্রেভি থাকে কষা কষা তার সাথে মাটনের কিমা কলেজি আর গুর্দা এই সব কিছু থাকে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানির দাম একশো আশি টাকা মাটন বিরিয়ানি দুশো টাকা রুমালি রুটি দিয়ে ভর্তা দিয়ে টেস্ট করা যাক চিকেনের ছোট্ট ছোট্ট চাঙ্ক আছে খেতে বেশ অনেক জায়গায় চিকেন ভারতে একটু মিষ্টি মিষ্টি থাকে এখানে সেরকম নয় এখানে যে স্বাদটা সেটা মোস্টলি একটু ক্রিমি টাইপের স্বাদ মানে বেশ একটা কি বলবো ঠিক কোরমা যেরকম খেতে হয় না টেস্ট সেই রকম টেস্ট অনেকটা বেশ খেতে চিকেন সুন্দর সুসিদ্ধ গ্রেভির স্বাদ ভালো তবে তেলটা একটু বেশি খুব স্বাস্থ্য সচেতন হলে অ্যাভয়েড করতে পারেন তবে এটা বেশ লাগলো খেতে অনেক বছর পরে গেলাম আন্ডাকিমার গ্রেভিটা কিন্তু বেশ লবণীয় একদম টিপিক্যাল মাটন কষা টাইপের গ্রেভি ধুমালি রুটি দিয়ে কিমা টেস্ট করা যায় একটা গুড়দার পিস এসছে হালকা হালকা ঝাল ঝাল আর গোটা গরম মশলা লবঙ্গ আর দারচিনির গন্ধ সুন্দর ছোট্ট ছোট্ট মটনের চাঙ্ক তার সাথে কলেজি অর্থাৎ মেটে আর গুড়দা আছে গুড়দা পরেছিল বাইটে তো একটু একটু কচকচে টাইপের ভালো খেতে গ্রেভির স্বাদের মধ্যে গোটা গরম মশলা যেরকম বললাম দারচিনি আর লবঙ্গের একটা সুন্দর গন্ধ সুন্দর খেতে ছোট্ট ছোট্ট মাটনের পিস তার সাথে কলেজিয়ার গুড়দা এর গ্রেভির রংরূপ বলছে যে এটা স্বাদ কীরকম ঝাল ঝাল উষ্ণ উষ্ণ আফটার টেস্ট আছে এই আন্ডা মাটার সেটা এই গ্রেভিতে বিভিন্ন মশলা ইউজ করেছে সেইটা ঝালটা অতিরিক্ত নয় উষ্ণ ব্যাপার গুড বান এখন লাঞ্চ টাইমে বেশ ব্যস্ত জায়গা আর ক্যামেরা দেখে এরা উত্তেজিত ওই জন্য একটু বেশি বেশি ব্যস্ততার ভাবও আছে ভালো কথা লাগলো বিরিয়ানিটা আগে কোনোদিনও এখানে খাইনি এরা সাজেস্ট করলেন বিরিয়ানিটা এরকম বিরিয়ানি আছে বেশ কলকাতা বিরিয়ানি স্টাইলেরই গ্রিজে গ্রিজে রাইস আছে একটা ঠিকঠাক এরকম আলু আছে আর আমি চিকেন বিরিয়ানি নিয়েছি এই চিকেন বিরিয়ানি এই হচ্ছে চিকেনের লেগ পিস একশো টাকা দাম বলেছে এরা খুব একটা কেওড়া মিঠা করে গন্ধ নেই একটু নিউট্রাল টেস্ট লেগেছে আমার তবে গলায় টলায় লাগছে না ঠিকঠাক লাগলো রাইস ময়েস্ট খুব হালকা ফ্রেগরেন্স খুব হালকা মানে অলমোস্ট নিউট্রাল ফ্রেগরেন্স বলবো আলু দিয়ে রাইস দিয়ে একটুখানি টেস্ট করি আলু ভালো সেদ্ধ হয়েছে চিকেনের লেগের দিকের পিস দিয়েছেন আমি জানি না একটা কক মুরগি কিনা তবে চিকেন কিন্তু খুবই সুসিদ্ধ লেগের দিকে থাইয়ের সহ একটা পিস আহা এটা সাইজ দেখে মনে হচ্ছে মেবি এটা কক জাতীয় মুরগি আই এম নট শিওর হুম চিকেনটাকে ফ্রাই করেছে এরা বেশ লাগছে বা লেয়ারে যখন দিয়েছিল তখন হয়তো নিচে ছিল হালকা একটা চার চার ফ্রায়েড বেশ খেতে কিমা আন্ডা যেটা ছিল সেইটা দারুণ ছিল ভর্তাটাও বেশ ভালো ছিল বিরিয়ানিটা না অর্ডার করলে অসুবিধা নেই মোটের ওপর ঠিকঠাক টেস্ট এখনো আমি বেন্টিং স্ট্রিটের ওপরে যাব তাই সেন চাইনিজ ইটিং হাউসে মোগলাইয়ের পরে জমিয়ে চাইনিজ খাওয়া যাক তাই সেন চাইনিজ ইটিং হাউস চার নম্বর বেন্টিং স্ট্রিট চলুন ভেতরে যাই একটা চাইনিজ ফ্যামিলি রান এই রেস্তোরাঁটা আমি যখন এসে বসেছি তখন বেশ কিছু মানুষজন এখানে খাওয়া দাওয়া করছেন লেট লাঞ্চ মেবি আর বেশ একটা বিজি ব্যাপার আছে রেস্তোরাঁটায় খাবার অর্ডার দেয়া আর খাবার টেবিলে আসার মধ্যে একটা টাইম গ্যাপ আছে ওনাদেরকে খাবারটা অর্ডার করার জন্য একটু ভালো মতো টাইম দিতে হয় দ্যাট ইজ নেগলিজেবল সেটা যদি খাবারটা খুব ভালো হয় জায়গাটা খুব জনপ্রিয় গুগলে খুব ভালো ভালো রেটিং আছে আমি এখানে আজকে ফার্স্ট টাইম খেতে এলাম হাফ পোর্শান গোল্ডেন ফ্রায়েড প্রন আছে চার পিস আছে দুশো কুড়ি টাকা দাম ফুল পোর্শানে আট পিস চারশো চল্লিশ টাকা দাম প্রন কম্বো নুডল নিয়েছি এটা একটা কম্বো অপশন তিনশো কুড়ি টাকা দাম হাক্কা এগ নুডল আছে তার সাথে এই রকম চিলি ফ্রন আছে গোল্ডেন ফ্রায়েড ফ্রন ভালো খেতে গুড মান এই গোল্ডেন ফ্রায়েড ফ্রনকে খুব আনইসুয়ালভাবে চিলি ফ্রনের গ্রেভিতে ডান করে খাওয়া যাক সুন্দর চাইলে সস দিয়ে খেতে পারেন না হলে একটু ব্ল্যান্ড লাগবে ক্রিস্পি বেশ সুন্দর ভালো কথা প্রন নুডলের যে কম্বোটা আছে তাতেই যে চিলি প্রন এই পর্শানে চার পিস থাকে আপনি যে যেরকম গ্রেভি বলবেন ওরা হয়তো করে দেবে এটা এগ হাক্কা নুডল নুডলের যে পরিমাণটা আছে সেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট বলে আমার মনে হয়েছে মানে কেউ যদি হালকা লাঞ্চ করে তাহলে দুজনের জন্য যথেষ্ট হাক্কা নুডল এগ নুডল হাঁক্কা এগ নুডল কেমন খেতে হয় সেটা আমরা সবাই টেস্ট জানি সেই রকমই টেস্ট চিলি প্রনের পর্শন সাইজে চার পিস থাকে আর একটা সুন্দর গ্রেভি আছে যার মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে এখানে কিন্তু ওই রকম ক্যাপসিকাম বা ওই জাতীয় কিছু দেওয়া নেই এই চিলি প্রনের গ্রেভিটা তো এই চিলি প্রনটাকে গ্রেভি দিয়ে নুডলের সাথে ট্রাই করি গ্রেভিটা খুব একটা যে ঝাল আছে সেরকম নয় মিডিয়ামলি স্পাইসড হাই হিটে রান্না করেছে বলে মেবি এটা হালকা স্মোকি ব্যাপার আছে বেশ খেতে চিলি প্রনটা খেতে আমার বেশ লেগেছে এর গ্রেভিতে একটা হালকা হালকা ঝাল আছে যে ঝালটা একটা আফটার টেস্ট দিচ্ছে সুন্দর খেতে আমার এই কম্বোটা বেশ ওয়েল রেকমেন্ডেড মনে হয়েছে এমনিও তাইসেন একটা খুবই জনপ্রিয় জায়গা এদের প্রচুর ভালো ভালো রিভিউ আছে গুগলে আমার তো আজকের এক্সপিরিয়েন্স বেশ লেগেছে শুধু ওয়েটিং টাইমটা একটু বেশি মানে অর্ডার করবেন আর খাবার আসার মধ্যে একটু ওয়েটিং টাইম তাতে অসুবিধা নেই বন্ধু বান্ধব সাথে নিয়ে এসে আড্ডা দেওয়াই যায় বেশ খেলাম টাইসেন রেস্টুরেন্টে আমি একটু তাড়াহুড়ো করেছি ওই জায়গাটুকু বাদ দিলে আমার মনে হয় বাকি ভিডিওটা ঠিকঠাক এনজয়েবল হয়েছে অ্যাকচুয়ালি তাইসেন একটা ছোট্ট কোজি জায়গা তো আর মানুষজনের ভিড় ছিল লোকজন ওয়েটিংয়ে ছিলেন আমার আবার একটা অদ্ভুত মনে হয় যে এই ভিডিওর চক্করে কারো কোনো অসুবিধে না হয় তার জন্য আমি তাড়াহুড়ো করে কাজটা শেষ করি কারণ এই ফুড ব্লগিংয়ের কাজটা খুব একটা সম্মানজনক কাজ বলে তো অন্য আর দশটা মানুষের কাছে নয় তাই না বিশেষত বাংলার ফুড ব্লগিং সেই জন্য আমার মনে হয় যে বাবা এই ক্যামেরা হাতে লোকজনকে রেস্তোরাঁতে দেখলে মানুষজন একটু বিব্রত হয় তো আমার জন্য যেন কাউকে বিব্রত না হতে হয় এটা এন্টায়ারলি আমি আমার ফিলিং বললাম হতে পারে আমি ঠিক হতে আমি ভুল সেটা আমি জানি না তো বাকি আপনারা বুদ্ধিমান এবং বিচক্ষণ ভিডিও দেখে কি করতে হয় সেটা আপনারা সবাই জানেন এই যে তিনখানা জায়গা তার মধ্যে একমাত্র তাইসেন ছাড়া বাকি দুটো জায়গা সোশ্যাল মিডিয়ায় খুব একটা ফিচার নয় আমিও গেলাম অনেক বছর পরেই এবং গিয়ে আমার মোটের ওপর ভালো এক্সপিরিয়েন্স ছিল সেটুকু আমি বলতে পারি টাটা ভাই ভাই ভালো থাকবেন সবাই নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে